নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, 23শে ফেব্রুয়ারি 2023 যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন, কারণ আমি প্রতিদিন আপনাদের কাছে একটি অনুরোধ করি, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আমি কি বলছি কি বোঝানোর চেষ্টা করছি, তবে আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিন। অর্থাৎ আপনি একটা ইনভেস্টমেন্ট করছেন, আপনার জন্য কি আগামীকাল আদর্শ সেটা আগে জেনে নিন, কারণ আপনার ন্যাকাল চাটে আগামীকাল কি প্রাপ্তির যোগ রয়েছে, সেটা থাকলে কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, সেটা কিন্তু জানা একান্তই দরকার। আপনি একটি টিকিট কাটছেন, দেখা যাচ্ছে যে আপনার প্রাপ্তি হতে হতে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে 2-1 নম্বরের জন্য। রাহু রক্ষা কবচ আপনাকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে। অর্থাৎ যাদের খুব সামান্য 1-2 নম্বরে আপনার বড় ধরনের অঙ্ক মিস হয়ে যাচ্ছে, অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বর্তমানে 28শে ফেব্রুয়ারি 2023 পর্যন্ত বিশেষভাবে ডিসকাউন্ট রয়েছে, যারা নিতে চাইছেন 28শে ফেব্রুয়ারি 2023 পর্যন্ত আপনারা এই ছাড়টি কিন্তু পাবেন। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ কোনটি, সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্মছকে কেমন আছে, আপনি একবার নিজস্ব জন্মছক বা হস্তরেখা দেখুন না, আপনার হস্তরেখাতে এই মহাপ্রাপ্তির সম্ভাবনা আছে কি না, কারণ আপনি প্রচুর ইনভেস্টমেন্ট করছেন, হচ্ছে না, কারণ এটা হচ্ছে ভাগ্যের খেলা। এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এই ভাবগুলোকে যদি স্ট্রং করতে পারেন, তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব। এই ভাবগুলোকে যদি আপনি বিশেষভাবে বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে আপনি যদি রেক্টিফিকেশন যদি করেন, নিশ্চিতরূপে আমি বলবো যে এই যে আটকে যাচ্ছে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, নিশ্চিতরূপে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, আমি একটি কথা বারবার বলি, জীবনে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রচুর বড় হওয়ার, ধনী হওয়ার কিন্তু ইচ্ছা কিন্তু থাকে, কিন্তু সবারই ক্ষেত্রে কিন্তু হয় না। কেন, অনেকে জানে না যে তার আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই জন্য বারবার বলছি, নিজস্ব জন্মকুণ্ডলীটা একবার দেখিয়ে নিন, হস্তরেখা দেখিয়ে নিন। আমি যে বলছি, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু আগামীকাল কিন্তু ঘটবে। অর্থাৎ আপনি যে রাশির মানুষ হন না কেন, এই 12টি রাশির মধ্যে আপনার হস্তরেখাটা একবার দেখুন না, সে জায়গাটাতে চিহ্নগুলো থাকা দরকার,
সেই চিহ্নগুলো আছে কি না, অথবা আপনার দশা মহাদশা অন্তর্দশা পারমিট করছে কি না, এই জায়গাগুলো যদি আপনি সঠিকভাবে রেক্টিফিকেশান যদি করতে পারেন, তাহলে আমি বলবো আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, অর্থের জায়গাটা আমি বারবার বলি, রাহু কিন্তু দেখে, রাহু এই হঠাৎ অর্থ, আর রাহু শুক্র বুধ এবং শনি আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাপ্তি কখন রয়েছে। আগামীকাল রাহুকাল রয়েছে 1:30 থেকে 3 পর্যন্ত, রাহুকাল রয়েছে দুপুর 1:30 থেকে 3 পর্যন্ত, এবং আপনার আগামীকালের যে টার্গেট নাম্বারগুলো আমি বলবো এবং রাশির নাম বলবো, শুভ যোগ রয়েছে নাম্বার 1 যে রাশি, আগামীকাল নিশ্চিত রূপে প্রাপ্তি করতে চলেছে, সেই রাশির নাম আপনার কর্কট রাশি। আপনি কর্কট রাশির মানুষ, 1 এবং 4 আপনাদের জন্য কিন্তু টার্গেট নাম্বার। আপনার ক্ষেত্রে সময়টা বৈকাল 4:00 থেকে 6:21 পর্যন্ত, বৈকাল 4:00 থেকে 6:21 পর্যন্ত আপনার ক্ষেত্রে টাইমটা কিন্তু শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনার যে শুভ সময় সকাল 10:00 থেকে 12:34 পর্যন্ত। 3 রাশি মেষ রাশি। আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনার শুভ সময় সকাল 11:00 থেকে 12:24 পর্যন্ত। এরপর যে রাশি তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 6। আপনার শুভ সময় দেখা যাচ্ছে বৈকাল 4:30 থেকে আপনার সন্ধ্যা 6:18 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার 8 এবং 6। টাইম আপনাদের ক্ষেত্রে টাইমটা যেটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, সেটা দেখা যাচ্ছে 3:30 থেকে 4:45 পর্যন্ত। 3:30 থেকে 4:45 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ আপনার ম্যাকাল চার্ট অনুযায়ী ফরচুনা নাম্বার এবং লাকি নাম্বার আলাদা রয়েছে, এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, প্রচুর চেষ্টা করছেন, অবশ্যই জ্যোতিষশাস্ত্র আপনাকে সেখানে কিন্তু কুড়িয়ে দিতে কিন্তু পারবে। অর্থাৎ আপনার যদি যোগ যদি থাকে, দশা মহাদশা যদি পারমিট করে, তাহলে নিশ্চিতরূপে খুব শীঘ্রই কিন্তু আপনার এই মহাপ্রাপ্তি কিন্তু হবে। এই জন্য বারবার বলছি, বার্থ চার্ট রিফরমেশান অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সাথে যারা পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। অর্থাৎ আগামীকাল 5 রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী। নমস্কার।